দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর বিদায় নেওয়ার আগে যখন তিনি বিদায় হজে ভাষণ দিলেন, সেখানে তিনি একটি কথা উল্লেখ করলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কালামুল্লাহ, একটা হচ্ছে কি সুন্নতে রাসূলি, পবিত্র কোরআন কালামুল্লাহ আর আমি নবীর সুন্নত তোমাদের জন্য পালনীয় যেগুলো। তাহলে পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে যে সমস্ত বিষয়গুলো সুস্পষ্ট আমরা তো সেগুলোই মানব নাকি? পবিত্র কোরআনে আহলুল জিক্রের কথা আছে, আহলুল জিক্রের কথা আছে, এরপর উলুল আলবাব আছে, আউলিয়া আল্লাহ আছে, মুত্তাকিন আছে, মুহসিনিন আছে, সিদ্দিকিন আছে, সোয়াদায়ে সোয়ালেহিন, নাবিয়িন, মুরসালিন, রুসুল, হ্যাঁ রাসুলের বহুবচন জমা হচ্ছে রুসুল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেককার বান্দাদের বিভিন্ন নাম দিয়েছেন, কিন্তু আহালু জিক্রে একটি শব্দ আছে শুধু কি আহালু জিক্রে, তাহলে আমরা কোরআনের ভিতরে কি পাইছি আহালু জিক্রে পাইছি, আর হাদিসের ভিতরে আছে আহালে সুন্নত ওয়াল জামাত। অথচ আহালুল হাদিস এই শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই। কিছু জানতে হলে বুঝতে হলে উপলব্ধি করতে হলে আহলে জিকিরের সাথে যোগাযোগ করতে হবে, আর অনুসরণ করতে হলে আহলে সুন্নতুল জামাতকে অনুসরণ করতে হবে। তাই আল্লাহ পাকের বান্দাগণ, হাদিস এটা অর্জনের বিষয়, এটা বর্ণনার বিষয়, এটা জ্ঞান, এটা এটার মাধ্যমে জ্ঞান অর্জন করবে, এলেম হাসিল করবে, আর সুন্নত হচ্ছে পালনের বিষয়, হাদিস শোনার বিষয়, সুন্নত পালনের বিষয়। আপনি যদি কোনো হাদিসের আমল করেন সেটা সুন্নতে পরিণত হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তারা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলোই পালন করতে হবে, কিন্তু তারা বলে যে আমরা সহি হাদিস পালন করি, আমরা কি কি করি সহি হাদিস পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসে নিজের মায়ের দুধ পান করেননি, দুধ পান করেছেন হালিমা, মা হালিমার দুধ পান করেছেন, এটা সহি হাদিস। তাহলে আপনি দুনিয়াতে এসেই প্রথমে নিজের মা দুধ পান করেন, আপনি তো সহি হাদিস মানতেছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাত দিন বয়সে দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক স্তনের দুধ পান করতেন, আরেক স্তনের দুধ তার দুধ ভাই আবদুল্লাহর জন্য রেখে দিতেন। ইনসাফ কায়েম করেছেন মাত্র সাত দিনের বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিরকম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন, কিরকম ইনসাফের দায়িত্ব নিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। সাত দিনের বয়সে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুধ ভাইয়ের হক নষ্ট করেননি, এটা কিন্তু সহিহ হাদিস। তাহলে আপনি আপনার দুধ মায়ের দুধ পান করে আরেকজন যদি দুধ ভাই থাকে তার জন্য কিছু দুধ রাখতে হবে, এই হাদিসের উপর যদি আপনি আমল করেন আর কি, নিজেকে আহলে হাদিস দাবি করতে হলে কিন্তু আপনি এভাবেই করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বয়স্ক নারীকে বিবাহ করেছেন যার বয়স ছিল 40 বছর, এটা সহিহ হাদিস। আপনি যদি এই হাদিসের উপর আমল করতে হয় তাহলে আপনিও 40 বছর বয়সের একজন নারীকে বিবাহ করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি তো আপনার বয়সের ছোট মেয়েদেরকে বিবাহ করতেছেন, আপনি সহিহ হাদিস পালন করতেছেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোজা রেখেছেন, আরেক দিন রোজা ভেঙেছেন, সাওমে বেসাল করেছেন, কিন্তু আপনি হয়তো দেখা যায় বছরে একদিন এক মাস রোজা রাখেন, সাওমে বেসাল আপনি করেন, এটা সহিহ হাদিস। আপনিও একদিন রোজা রাখতে হবে, একদিন রোজা ভাঙতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন বিবাহ করেছেন মহিলাকে, কোনো কোনো বর্ণনা আছে 13 জন, আপনি এটা সহিহ হাদিস। আপনি যদি সহিহ হাদিস পালন করে তাহলে আপনি 11 জন বিবাহ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 রজব দিবাগত রাত্রে মেরাজ গিয়েছিলেন, এটা সহিহ হাদিস। আপনিও 26 রজব দিবাগত রাতে মেরাজ যাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানের মধ্যে অনেক নবী এবং রাসূলদের সাথে কথা হয়েছিল, দেখা হয়েছিল, সহিহ হাদিস। আপনিও আসমানে যাই অন্যান্য নবী রাসূলদের সাথে দেখা করতে হবে, তাহলে সহিহ হাদিস উপর আমল করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ মাতৃভূমি
মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন সহিহ হাদিস। আপনি নিজের দেশ সারিপুর বলেন, রংপুর বলেন, রংপুর থেকে সারিপুরে আসতে হবে নাহলে সারিপুর থেকে রংপুর যেতে হবে, অথবা রংপুর থেকে সিঙ্গাপুর যেতে হবে, হিজরত করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেছেন সহিহ হাদিস, আপনিও 25 বছর বয়সে বিবাহ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সহিহ হাদিস, আপনিও 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যদি আপনি সহিহ হাদিস মানেন আর কি। তো এগুলো কি সম্ভব? এগুলো কিন্তু আমি যেগুলো বলছি ওগুলো সবগুলা সহিহ হাদিসে পাবেন। এখন যারা বলে আমরা সহিহ হাদিস আমল করি, তো তারা তো সহিহ হাদিসের কাছেও নাই। হ্যাঁ, আপনি যদি হজ না করে নিজেরা হাদিস হিসাব বলেন, আল্লাহ থেকে পুরস্কার পাওয়ার বিনিময়ে তো মার খাবেন, ফেরেশতারা আপনাকে মার দিবে। তো ফরিসা দেওয়ার সময় একটু হিসাব করে দিয়েন, ফরিসাটা দেওয়ার সময় একটু হিসাব করেই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ওই যে বিদায় হজে বলে গেছে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ ও সুন্নতে রাসূল, আমাদের জন্য যে সমস্ত সুন্নতগুলো পালনীয় আমরা সেগুলোই পালন করি, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে বড় পীর সাহেবের দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের দল, আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে হযরতে সৈয়দ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফাসানি রহমতুল্লাহের দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দল। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আবু যে হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি মালিক রহমতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের দল। সুতরাং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে ছিলেন, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি। কোরআনের ভিতরে যেহেতু আহলে হাদিস কথাটা নাই, হাদিসের ভিতরেও নাই, এটা হচ্ছে বেদাতি কথা। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। সদরুশ।